بسم الله الرحمن الرحيم. نمبر 15 اوكي. আমাদের একটা ফিগার দিয়ে আছে, দেখো দিস ইজ দ্য গ্রাউন্ড, ফ্রম দ্য গ্রাউন্ড দ্য হাইট গিভেন অফ পয়েন্ট এ ইজ 60 মিটার, then again they have shown another point at B, the distance of B from A is 20 meter and another point is there C on the ground. Achha, while loading 10 cement bag to a cargo lift, lift is something that lifts some body up, right? So they are doing some work, okay? Lift of a building of 60 meter height. So ground থেকে এটাকে 60 মিটার হাইটে আমাদের তুলতে হবে. At a height of 60 meter, the steel cable of cargo lift snapped, resulting free fall of a cargo lift. আচ্ছা, তো এভাবে উপরে তোলার সময় কি হয়েছে, যে তারটা ছিঁড়ে গেছে 60 মিটারে ওঠার সাথে সাথে তারটা ছিঁড়ে গেছে, তো এটা এখন নিচের দিকে পড়ে যাচ্ছে. আচ্ছা, the mass of cargo lift alone is 50 kg. যে লিফটটা সেটা তো 50 কেজি, ওইটার উপরে আরো কিছু সিমেন্টের বস্তা ছিল, ওইটা মিলে মাসটা আরো অনেক বেশি. তো সিমেন্টের ব্যাগের মাস কত সেটা আসলে এখানে বলা হয়নি, তো দেখি আমরা কিভাবে করা যায়. সি নাম্বার বলছে, অন দা বেসিস অফ দা অ্যাবাভ স্টেম ক্যালকুলেট দা টোটাল এনার্জি এট পয়েন্ট বি, টোটাল এনার্জি এট পয়েন্ট বি, ওকে, ওয়েন টোটাল মাস অফ দা কার্গো লিফট উইথ সিমেন্ট ইজ 550 কেজি. আচ্ছা ঠিক আছে, তো টোটাল মাসটা যেটা দেয়া আছে আমাদের টেনশন করার কিছু নেই. আমরা টোটাল এনার্জি ক্যালকুলেট করতে হলে আমরা জানি পটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি, এই দুটো জিনিস আমাদের ক্যালকুলেট করতে হয়. তো পটেনশিয়াল এনার্জি ক্যালকুলেট করার ফর্মুলা হচ্ছে mgh, আর কাইনেটিক এনার্জি ক্যালকুলেট করার ফর্মুলা হচ্ছে mv2. এখন একটা জিনিস খেয়াল করলে দেখবা যে মাস এটা আমাদের ডাইরেক্টলি কিন্তু এখানে দেয়াই আছে, তাই না? তো মাস যদি আমাদের দেয়া থাকে সেটা হচ্ছে 550 কেজি, তাই না? 550 × g, দ্যাট ইজ 9.8 × হাইট. হোয়াট ইজ দ্য হাইট অফ পয়েন্ট বি ফ্রম দ্য গ্রাউন্ড, ক্যান ইউ টেল মি? Can anybody tell me what is the height of B from the ground? It's this height. What is this height? Total is 60. This part is 20. Then this part will be 30. 30. 40. 40. Very good. This will be, actually we have to find out by subtracting 20 from 60, that will be equal to 40. Total is 60 na, so it is 20. So it is definitely 40 hita bhi, because 40 plus 20, then it will be total 60. Okay, so the height of B, it is 40. Remember, while calculating the potential energy, the H, the H represents the height from the ground. এটা ভালোভাবে মনে রাখতে হবে, বিকজ এখানে অনেক মিস্টেক করে, ঠিক আছে? দেন প্লাস হাফ এম ভি স্কোয়ার, ইউ নো দ্যাট অলরেডি, এটা আমি অনেকবার দেখাচ্ছি যে মানে ভি এর ভ্যালুটা আসলে কিভাবে বের করতে হবে. এম এর ভ্যালুটা আমরা বসে দিই, এম হচ্ছে 550 কেজি, দেন ভি স্কোয়ার. ভি স্কোয়ার বের করার জন্য তোমাদেরকে আমি দেখেছি সবসময় আমরা এই ফর্মুলাটা বা এই ইকুয়েশনটি ইউজ করতেছি. V square is equal to initial velocity, ওখান থেকে কিন্তু পড়া শুরু করছে, তাহলে 0, 2 × a হবে g, মানে acceleration হবে, acceleration যদি গাড়িতে, আর s হচ্ছে covered distance, তো a height ছিল, এখন b height আসছে, so what is the covered distance? It is 20 meter, তাহলে into হবে এখানে 20, তো এটাকে কি লেখা যায়, 40 × 9.8, তো এটা করলে যত আসে একটু লিখে দিবা, 392 আসবে মনে হয়, ওকে. সো ভি স্কোয়ার, ভি স্কোয়ারের ভ্যালু আমরা ওখান থেকে পেয়ে যাচ্ছি 392,
ওকে, তো বাকি ক্যালকুলেশনটা আশা করি তোমরা এখন নিজেরা করে নিতে পারবা, পারবা না? পারবো স্যার। ইনশাআল্লাহ। ওকে, তো এইভাবে আমরা এট পয়েন্ট বি দ্য টোটাল এনার্জি উই ক্যান ক্যালকুলেট। বাস ফিনিশ। সো আচ্ছা, আমার 16 নাম্বার ডাউট আমি সবগুলো কমপ্লিট করছি। আচ্ছা ঠিক আছে, ওকে গুড। তো 16 এর কি সিডি দোনোটা নাকি শুধু সি ডিসকাস করতে হবে সেটা একটু জানাই। আচ্ছা এটা গেল সি, এখন আমরা ডি ডিসকাস করব। ওকে, সো ডি নাম্বারের কোয়েশ্চনটা একটু পড়ি। সেটা হচ্ছে এট পয়েন্ট বি ইফ টু সিমেন্ট ব্যাগ আর অ্যাক্সিডেন্টালি সেপারেটেড ফ্রম দ্য কার্গো লিফট, যেহেতু লিফটে করে তুলতেছিল, লিফটের থেকে দুইটা সিমেন্ট ব্যাগ পড়ে গেছে বলে আমরা ধরে নিব। ওকে, দুইটা সিমেন্ট ব্যাগ মনে রাখো। তাহলে হোয়াট পার্সেন্টেজ চেঞ্জ অফ টোটাল এনার্জি এট পয়েন্ট বি উইল অকার। আচ্ছা, তো তাইলে অলরেডি আমরা টোটাল এনার্জিটা সি থেকে জানি, তো যদি দুইটা ব্যাগ পড়ে যায় তাহলে মাস চেঞ্জ আসবে। আমরা জানি মাস যদি চেঞ্জ হয় তাহলে টোটাল এনার্জিতেও চেঞ্জ আসবে। কেন? কারণ টোটাল এনার্জি হিসাব করার সময় আমরা ক্যালকুলেট করি ইপি আর ইকে, মানে পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি দুটোই ক্যালকুলেট করার জন্য কিন্তু আমরা মাস ইউজ করি, এম জি এইচ এম এন্ড হাফ এম ভি স্কোয়ারে ওখানেও এম আছে। তো এম এর ভ্যালুটা যদি তুমি চেঞ্জ করো ডেফিনেটলি টোটাল এনার্জিটাও কি হবে চেঞ্জ হয়ে যাবে। তো কতটুকু চেঞ্জ হচ্ছে সেটা পার্সেন্টেজে আমাদেরকে বের করতে বলছে, আমরা সেটা বের করবো ইনশাল্লাহ। তো আগে টোটাল এনার্জিটা কত হবে এখন সেটা বের করি। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, টোটাল এনার্জিতে এই যে দুইটা সিমেন্টের ব্যাগ পড়ে যাওয়ার জন্য মাস ডেফিনেটলি কমে যাবে, কতটুকু কমবে সেটার জন্য আগে সিমেন্টের ব্যাগের মাসটা তোমার জানতে হবে, যে মানে একটা সিমেন্টের ব্যাগ কত কতটুকু মাস। ঠিক আছে, খেয়াল করো আমরা জানি এখানে মাস অফ দা লিফট, মাস অফ লিফট ইজ ইকুয়াল টু হচ্ছে 50 কেজি, আর এখানে 10 সরি মাস অফ 10 সিমেন্ট ব্যাগ, মাস অফ 10 সিমেন্ট ব্যাগ প্লাস মাস অফ লিফট, এই দুটোটা মিলে আমাদের মাস কত ছিল 550 কেজি, কারেক্ট? এখন দেখো মাস অফ দা লিফট এন্ড মাস অফ দা 10 সিমেন্ট ব্যাগ, টোটাল মাস ছিল 550, এখান থেকে মাস অফ দা লিফট যদি আমি মাইনাস করে দিই তাহলে মাস অফ 10 সিমেন্ট ব্যাগ আমার চলে আসবে। তাহলে মাস অফ 10 সিমেন্ট ব্যাগ will be equal to 550, এই যে মাস অফ লিফট এটা এদিকে প্লাস, এটা ওইদিকে নিয়ে গেলে কি হবে মাইনাস, তো ওইটা ওইদিকে নিয়ে যাবো। যখন মাস অফ দা লিফট 50 কেজি, এটা ভ্যালুটা আমি এখানে বসাই দিই, তাহলে এটা ইকুয়াল টু হয়ে যাবে 500 কেজি। এখন দেখো 10 সিমেন্ট ব্যাগের মাস যদি 500 হয় তাহলে ডেফিনেটলি আমি মাস অফ 1 সিমেন্ট ব্যাগ বের করে ফেলতে পারবো না। 1 সিমেন্ট ব্যাগের মাস কত হবে 500 / 10 কেজি, তার মানে 50 কেজি। তো একটা সিমেন্ট ব্যাগ যদি 50 কেজি হয় তাহলে দুইটা সিমেন্টের ব্যাগ পড়ে যায়, তাই না? তাহলে দুইটা সিমেন্ট ব্যাগের মাস কত হবে 50 × 200 কেজি, তার মানে টোটাল যে 550 ছিল না ওখান থেকে এখন 100 কেজি কি হবে আমার কমে যাবে। মার্কারের কালিটা বোধ একটু পেড় হয়ে গেছে, আমি একটু মার্কার চেঞ্জ করি। ওকে, তো এখানে কি দেখতে পাচ্ছি আমরা 100 কেজি মাস কমে যাবে। তাহলে কারেন্ট মাস কত হবে এখন? তাহলে মাস এম উইল বি ইকুয়াল টু 550, এখান থেকে দুইটা সিমেন্ট ব্যাগ পড়ে গেছে যেন 100 কেজি কমে যাবে, ইট উইল বি ইকুয়াল টু 450 কেজি। দেখ মাস যেহেতু আমরা ক্যালকুলেট করে ফেলছি তাইলে আমরা আবার আগের নিয়মে টোটাল এনার্জি ক্যালকুলেট করে ফেলতে পারবো। That is total energy equal to EP plus EK. So EP হচ্ছে mgh
and it will say half m p square. The same operation is that I'm rather repeat with this 450 mass even neighbor 450 are g to 9.8 and h. What is h? Height from the ground. Potential energy, the h represents height from the ground. What is the height from the ground? 40 meters. So 40 yellow, then plus half mass of 450 into b square. B square value ta ashole already amra ki kore rakhi age theke bed kore rakhi 392 jodi tomader mone thake to oi value ta ekhane abar boshay dilo to ekhane total energy ekta kichu bed holo thik ache aaj amader ekhon session hai because koto tuku koto percent change hoyeche seta amaderke bed kore dekha dilo chhe to seta amra ekটু dekhi ओके तो अमाउंट গুলো আমি আসলে এখান থেকে দেখে লিখে ফেলি বিকজ তোমরা তো ক্যালকুলেট করতে পারবা আচ্ছা আগে সি তে যে টোটাল এনার্জিটা আসে সেটা হচ্ছে 3 2 3 4 0 0 জুল এটা আসে টোটাল এনার্জি আর এখন আমরা এখানে যে টোটাল এনার্জিটা পাওয়ার কথা সেটা হচ্ছে 264600 জুল তোমরা এটা ক্যালকুলেট করো ইনশাআল্লাহ এটাই আসবে আসলে তাই তো তাইলে আগে ছিল 32 এখন আছে 26 ডেফিনেটলি চেঞ্জ হয়েছে তো তাইলে আর কতটুকু চেঞ্জ হয়েছে আমরা চেঞ্জটা বের করতে পারি চেঞ্জ ইন টোটাল এনার্জি ইজ इक्वल टू এটা থেকে 3 2 3 4 0 0 minus 2 6 4 6 0 0 तो minus कर ले अमर change तो करो शे change तो अच्छे 5 double 8 0 0 5 double 8 0 0 joule तो ऐसे तो कुछ change हुए सामान देखो वो सब percentage of change जो कोनी बोल बे percentage of change by करते सबसे में मन लगा एक formula तो use करते बजेगा मैं अपन लिखूं percentage of change is equal to upore hobe change koto tuku change hoyeche niche hobe original amount into hobe 100% okay to koto tuku change hoyeche changes eto tuku 5 8 8 0 0 divided by original amount hocche eta মানে শুরুতে যেটা ছিল চেঞ্জ হওয়ার পরে ওটা হইছে বাট অরিজিনালি এটা ছিল আমাদের অ্যামাউন্ট তো সেটা নিয়ে আমাদের বের করতে হবে 3 2 3 4 0 0 × 100% তো বাস এবার এটা যদি বের করে ফেলতে পারো তাহলে এটাই হচ্ছে আমাদের आंसर তো আমি দেখতে পাচ্ছি এখানে आंसर আসে 18.18% ফাতেমা কোনো डाउट আছে ओके 16 नंबर के मध्य एक फिगर देखा जा रहा Okay, these are the information given in this time. Okay, now see, calculate the vertical height where the kinetic energy will be doubled of the potential energy. Very important question.
ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এই জিনিসটা বুঝতে হবে যে মানে এখানে এদিকে আমি কি করতে হবে এখন আসলে। ওকে, এটার জন্য আসলে এই ফিগারটা থেকে আমাদের দুটো ইনফরমেশন নিতে হবে, একটা হচ্ছে মাস 10 কেজি আর একটা হচ্ছে হাইট 50 মিটার। তো বুঝে যাচ্ছে এটা গ্রাউন্ডের থেকে আমাদের হাইট হচ্ছে 50 মিটার। ওকে, তো এটার উপর বেস করে আমরা এখন এই অঙ্কটা একটু করার চেষ্টা করি। খেয়াল করো এখানে কি বলছে, যে at what height calculate the vertical height where kinetic energy will be double of the potential energy, condition হচ্ছে kinetic energy will be double or means twice, kinetic energy will be double of potential energy, একটু wait করো তো। আচ্ছা, তো এখান থেকে আমি যেটা বললাম যে ইনফরমেশনটা আমাদের লাগবে ওইটা রেখে আমরা বাকি জিনিসগুলো একটু বুঝে ফেলি, বিকজ বুঝতে হলে আমাদের আরেকটা পিক রাখতে হবে। তো আমাদের অলরেডি এখানে দেয়া আছে দ্য মাস ইজ 10 কেজি এন্ড দ্য হাইট ফ্রম দ্য গ্রাউন্ড ইজ 50 মিটার। তো 50 মিটার একটা পয়েন্ট যেখানে কিনা এ এখান থেকে একটা বডি নিচে দিকে পড়া শুরু করছে। তো নিচের দিকে যখন পড়া শুরু করবে এই হাইটে আমরা জানি যে পোটেনশিয়াল এনার্জি হচ্ছে ম্যাক্সিমাম আর কাইনেটিক এনার্জি হচ্ছে মিনিমাম, দ্যাট ইজ জিরো, কারণ এখানে বডিটা থেমে আছে। বডিটা যখন পড়া শুরু করবে তখন কি হবে, বডিটার মধ্যে একটু মোশন আসবে, বডি ইজ মুভিং, দ্য বডি ইজ ইন মোশন নাও, দ্যাট মিনস দ্য বডি হ্যাজ সাম কাইনেটিক এনার্জি। তো এই কাইনেটিক এনার্জিটা কোথা থেকে আসতেছে, এই যে এখানে যেটা পোটেনশিয়াল এনার্জি ছিল সেটাই এখন কাইনেটিক এনার্জিতে কনভার্ট হচ্ছে। আমরা জানি এনার্জি ক্যান ট্রান্সফর্ম ফ্রম ওয়ান ফর্ম টু অ্যানাদার, এটা আমাদের কনজারভেশন ল অফ এনার্জি বলে। তো এখানে যে এনার্জিটা ট্রান্সফর্ম হচ্ছে অ্যাজ এ রেজাল্ট কি হবে, যেহেতু পোটেনশিয়াল এনার্জি থেকে ট্রান্সফর্ম হয়ে যাচ্ছে তার মানে পোটেনশিয়াল এনার্জি এখন কমতে থাকবে, আর যেহেতু আস্তে আস্তে কাইনেটিক এনার্জিতে কনভার্ট হচ্ছে কাইনেটিক এনার্জি এখন আস্তে আস্তে বাড়তে থাকবে। তো বাড়তে বাড়তে একটা সময় এই সিচুয়েশনটা আমরা পাবো, সেটা হচ্ছে কি কাইনেটিক এনার্জি এখন যে কোনো একটা পয়েন্টে কাইনেটিক এনার্জি যতটুকু সেটা কি হবে, ওই পয়েন্টেরই পোটেনশিয়াল এনার্জি ডাবল। তো এই পয়েন্টটা কোন পয়েন্ট সেটা আমরা জানতে চাই, গ্রাউন্ডের থেকে কতটুকু হাইটে এটা আমরা পাবো। তো যেহেতু আমরা এখন জানি না গ্রাউন্ডের থেকে কতটুকু হাইটে পাবো, আমরা ধরে নিতে হবে, আমরা ধরে নিই যে এখানে পি একটা পয়েন্ট আছে যেটা কিনা গ্রাউন্ডের থেকে ধরে নিলাম জেড হাইটে, জেড না ওয়াই হাইটে আছে, ধরে নিই এটা গ্রাউন্ডের থেকে ওয়াই হাইটে আছে, এবং এই পয়েন্টে কি হবে আমাদের এই যে সিচুয়েশনটা EK is equal to 2EP, এই সিচুয়েশনটা অ্যারাইজ হবে। তো এটা আমাদেরকে আসলে আগে লিখে দিতে হবে, এখানে লিখে দিতে হবে যে let at point P which is at Y height from ground the EK will be double of EP. ওকে, আমরা ধরে নিয়েছি যে ওয়াই পয়েন্টে আমাদের যে ডিজার্ট কন্ডিশন সেটা আমরা পাবো, সেটা হচ্ছে EK is equal to double of EP। তো এখান থেকে আমাদের টার্গেট হচ্ছে ওয়াই এর ভ্যালুটা বের করা, যে ওয়াইটা কত কতটুকু হাইট সেটা। তো আমরা এখন ই কে মান হচ্ছে হাফ এম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু টুয়াইস ইনটু ইপি, সেটা হচ্ছে এম জি এইচ। তো খেয়াল করলে দেখবা এখানে আসলে বোথ সাইড থেকে এম আর এম এটি কি হয় কাটাকাটি চলে যায়, তো আমি এম কে ওমিট করতে পারি, আর এদিকে যে টুটা আছে এদিকে ডিভাইড ওইদিকে চলে গেলে কি হবে, টু এর সাথে মাল্টিপ্লাই হয়ে এটা ফোর জি এইচ হবে। এখন দেখো এইচ এর ভ্যালুটা আমরা চাইলে এখন বসে দিতে পারি, এইচ এর ভ্যালু হচ্ছে কত 50 মিটার, আর ভি তে কি সেটা আসলে আমরা এখন, ও আচ্ছা সরি এখানে আসলে এইচ বসানো যাবে না, কেন এখানে একটু কেয়ারফুল থাকতে হবে যে এইচটা হচ্ছে কি হাইট ফ্রম দ্য গ্রাউন্ড। তো এইচ এর ভ্যালুটা আমরা তখন ইউজ করতে পারবো যখন বডিটা এখানে থাকে, খেয়াল করো এই যে আমরা এই যে ইপি এটা কিন্তু বের করার চেষ্টা করতেছি ইপি পয়েন্টের জন্য, তাই না, এই পয়েন্টে হাইট ফ্রম দা গ্রাউন্ড ইজ ওয়াই, সো ডেফিনেটলি আমাকে এখানে এইচ বসানো যাবে না, এখানে ওয়াই বসাইতে হবে, খেয়াল রাখবো কিন্তু। ওকে,
তো এবার ভি স্কোয়ার এটা সব সময় আমরা যেভাবে বের করি সেভাবে একটু বের করবা, ইউ স্কোয়ার প্লাস টু জি টু এ এস, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইনিশিয়াল ভেলোসিটি সবসময় জিরো, টু ইন্টু এখানে এক্সিলারেশন হচ্ছে এক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি ইন্টু এস, এস তো হচ্ছে কভার ডিস্টেন্স, বডিটা এ তে ছিল এখন পি পয়েন্টে আছে, তো কতটুকু ডিস্টেন্স কভার করছে খেয়াল করলে দেখবা টোটাল হাইট আমরা জানি হচ্ছে 50, এতটুকু হচ্ছে ওয়াই, তাহলে ডেফিনেটলি এই হাইটটা হবে 50 মাইনাস ওয়াই, তার মানে কভার ডিস্টেন্স কতটুকু 50 মাইনাস ওয়াই, তো এখানে কভার ডিস্টেন্স আমরা বসাবো 50 মাইনাস ওয়াই। আমি বারবার তোমাদেরকে বলি যে যখনই এই ফর্মুলাটা বা এই ইকুয়েশনটা ইউজ করবা এখানে কভার ডিস্টেন্স বসাবা, আর যখন ইপি পোটেনশিয়াল এনার্জি বের করবা তখন হাইট ফ্রম দ্য গ্রাউন্ড বসাবা, এই মিস্টেকটা অ্যাভয়েড করলে দেখবা যে অনেক অঙ্ক কারেক্ট হয়ে যাবে। তো এটা যদি আমরা করি 2 ইনটু 9.8 ইট উইল বি 19.6 ইনটু 50 মাইনাস ওয়াই। ওকে, বি স্কয়ারের ভ্যালুটা আমরা ওখান থেকে কি করব এখন এখানে বসাবো। আচ্ছা, অঙ্কটা চাইলে আমরা আরেকটু সিম্পলিফাই করতে পারি, আমরা মনে করো এখানে এটাকে 9.8 না বসাই জি রেখে দিলাম, তাহলে কি হবে 2g ইনটু 50 মাইনাস ওয়াই, এটা কেন রাখলাম g টা কেন রাখলাম সেটা এখন বুঝবা, b স্কয়ারের বদলে আমরা বসাবো 2g ইনটু 50 মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 4gh, বোথ সাইড থেকে আমরা g টা কেটে দিতে পারি, ঠিক আছে একটু ইজি হয়ে যায়, আর 2 টাকে যদি আমরা ওইদিকে নিয়ে যাই তাহলে কি হবে, এখন এই 2 টাকে আমরা ওইদিকে নিয়ে যাব তাহলে এদিকে থাকবে শুধু 50 মাইনাস ওয়াই, টুটা এদিকে নিয়ে গেলে 4 ডিভাইডেড বাই 2, 4 ইনটু h, h হচ্ছে কত এখানে 50 মিটার, সো 50 ডিভাইডেড বাই কত হবে, ও আমি বোধহয় এটা এখানে ঠিক করতে ভুলে গেছি না, এটা y হবে এটা এখানে y হবে, y হবে, সো y যদি হয় তাহলে এটা 50 না এটা y থাকবে, বিকজ y এর ভ্যালু আমরা এখনো জানি না, তাহলে 50 মাইনাস y ইজ ইকুয়াল টু 2 দিয়ে 4 কাটলে 2 হবে ইট উইল বি 2y, দেন 50 মাইনাস y টা দিকে চলে গেলে 2y প্লাস y 50 ইজ ইকুয়াল টু 3y, y ইজ ইকুয়াল টু 50 ডিভাইডেড বাই 3, 50 কে 3 দিয়ে ডিভাইড করলে মোস্ট প্রবাবলি 16.67, 16.66 এরকম কিছু একটা আসে, বাট আমরা 16.67 নিলেই হবে, তো তার মানে হচ্ছে এই যে 50 মিটার হাইট থেকে যখন এটা পড়তে থাকবে এবং যখন 16 গ্রাউন্ডে থেকে 16.67 মিটার হাইটে এটা আসবে তখন আমাদের এই ঘটনাটা ঘটবে, ই কাইনেটিক এনার্জি উইল বি ডাবল অফ পটেনশিয়াল এনার্জি, কারো যদি বুঝতে কোনো অসুবিধা থাকে আমাকে প্লিজ একটু বলো, বারবার বলতেছি দুইটা জিনিস মাথায় রাখতে হবে, একটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি ক্যালকুলেট করার সময় আমরা হাইট ফ্রম দ্য গ্রাউন্ড এটা নিতে হবে, আর যখন v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2s এই ইকুয়েশনটা ইউজ করব তখন কভার ডিস্টেন্স ইউজ করতে হবে, এই দুটো জিনিস প্লিজ একটু মাথায় রাখো। সাদিয়া, তুমি ডাউট জিজ্ঞেস করছিলে, তোমার কোনো প্রবলেম আছে এটাতে? না। ওকে, গুড। তো তাইলে যেহেতু রেকারিং নাম্বার থেকে তোমরা এখনো ডাউট জিজ্ঞেস করতে পারতেছো না, তো তোমরা সেটা পরের ক্লাসে করবে ইনশাল্লাহ, আর সবাইকে আমি বলতেছি স্ট্যাটিস্টিক্স ক্লাসে জয়েন করবে, সেটা হচ্ছে 11টার সময়, ওকে, গ্রেড 10 এর ওদেরকে করাবো, তো তোমরা যদি ওদের সাথে করে ফেলো তাহলে এই চ্যাপ্টারটা একসাথে হয়ে গেল দুটো ক্লাসেরই, তো সবাই প্লিজ 11টার সময় আবার জয়েন করবা, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ও, বিফোর এন্ডিং দ্য ক্লাস, নেক্সট ক্লাসের যে হোমওয়ার্ক সেটা বলে দিই, সেটা হচ্ছে পরের 10টা ক্রিয়েটিভ, অলরেডি 20 পর্যন্ত কোর্স আজকে, পরের 10টা ক্রিয়েটিভ আমাকে করে দেন ডাউট জিজ্ঞেস করবা, ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ।